প্রায় তিন বছর পর কোভিড শূন্য বাংলা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি, প্রায় তিন বছর পর কোভিড শূন্য বাংলা কি তথ্য উঠে আসছে, পরিসংখ্যান কি বলছে জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্যের সঙ্গে এই টেলিফোনে কথা বলে মৈত্রী কি জানতে পারছো? দেখো শিলাজিত, 2020 সালের 26শে মার্চ শেষ শূন্য ছিল রাজ্যের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা, এবং ফের আজ অর্থাৎ 18ই ডিসেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা শূন্যে নেমেছে বাংলায়। ফলে সেক্ষেত্রে বলা যায় যে কোভিড গ্রাফ সেই 26শে মার্চ থেকে যেভাবে বাড়তে শুরু করেছিল বাংলায় সহ গোটা দেশ এবং পৃথিবীতে, সেই কোভিড পরিস্থিতির সাক্ষী ছিল গোটা বাংলা, এবং প্রচুর সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং তাদের মৃত্যুও ঘটেছে প্রচুর মানুষের, এবং সেই সংখ্যাটাই কিন্তু ধীরে ধীরে কমে আসছিল, পজিটিভিটি রেটও কমছিল। কিন্তু আজকে যেটা জানা গেল যে গত 24 ঘন্টায় যত করোনা আক্রান্তের পরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু একজনও কোভিড আক্রান্তের খোঁজ মেলেনি। স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে মোট 1644 জনের করোনা টেস্ট করা হলেও একজনেরও করোনা পাওয়া যায়নি, অর্থাৎ দৈনিক নতুন করোনা আক্রান্তের সংখ্যা বা ডেইলি পজিটিভিটি নাম্বার সেটা কিন্তু শূন্য, এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও শূন্য। খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু একেবারেই যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি সেই পরিস্থিতিকেই ব্যাখ্যা করে, এবং এটা অত্যন্তই সত্যির একটা চিহ্ন যে প্রায় 2.5 বছর বাদে এই সত্যির পরিস্থিতিতে ফের ফিরল বাংলা। শিলাদিত্য মৈত্রী আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। ডক্টর বণিক, কোভিড শূন্য বাংলা প্রায় তিন বছর পর কতটা এই মুহূর্তে এই পুরো বিষয়টা নিয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাংলা এগোবে? অবশ্যই ভারী সুন্দর সুসংবাদ, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে অভিনন্দন জানাতে চাই। সাধারণ মানুষ সক্রিয়ভাবে সাহায্য করেছিলেন বলেই না এই কাজ করা সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সকলকে, সরকার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যকর্মী, জনসাধারণ এই কাজে অংশগ্রহণ করেছেন বলেই আজকে এই সাফল্য লাভ করা গেছে, এবং আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা গরিব হতে পারি, আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার না থাকতে পারে, কিন্তু আমরা প্রয়োজনের মুহূর্তে সবাই একাট্টা হয়ে এইরকম একটা জনস্বাস্থ্যের সমস্যা মোকাবিলা করতে পারি। আমরা চেষ্টা করেছি, আমরা পেরেছি, কিন্তু এখানেই শেষ নয়, থাকলে চলবে না। আমাদের কিন্তু জনস্বাস্থ্য ব্যবস্থাকে সক্রিয় এবং সময় উপযোগী করে তোলার সময় এখন আমরা পেয়েছি। আগামী দিনে আবার নতুন করে, নতুন রূপে যদি অন্য কোনো শত্রু আসে তার মোকাবিলাতে যাতে আমরা প্রস্তুত থাকতে পারি, কোনো কাল বিলম্ব না করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারি, সেই শিক্ষাটা কিন্তু কোভিড আমাদের দিয়ে গেল। আমি আশা করব আমাদের দেশের এবং আমাদের রাজ্যের সরকারগুলি সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবে, সবাইকে সদর্থকভাবে সক্রিয়ভাবে ব্যবহার করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আরো বেশি আত্মনিবেশ করবেন। আবারও অভিনন্দন জানাচ্ছি সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মী এবং আপামর পশ্চিমবঙ্গবাসীকে। ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। প্রায় তিন বছর পর কোভিড শূন্য বাংলা, 26শে মার্চ 2020 পর একটিও পজিটিভ কেস নেই, ICMR এর পোর্টালে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক যোগীরাজ রায়। ডক্টর রায়, এই মুহূর্তে যে তথ্য আমরা পাচ্ছি অর্থাৎ তিন বছর পর কোভিড শূন্য বাংলা, কতটা স্বস্তির? না, এটা তো অনেকদিন ধরেই কমে গেছে নাম্বার, এটা নিয়ে আর নতুন কিছু না, নাম্বার অনেকদিনই কমে গেছে। এবার ICMR বা WHO-র কাছে নতুন কিছু গাইডলাইন আমরা এক্সপেক্ট করব যে আলাদাভাবে পেশেন্ট রাখা বা টেস্টিংয়ের যে প্রোটোকল সেটা চেঞ্জ করার ব্যাপারে নতুন কিছু এক্সপেকটেশন আমার আছে। এটা অনেকদিন ধরেই প্রায় জিরো চলছে। খুবই আনন্দের, লড়াইটা মনে হয় শেষ হয়ে গেছে, এবার নতুন লড়াইয়ের দিকে এগোতে হবে।